করোনা ভাইরাস, এই মারণ ভাইরাস কার্যত স্তব্ধ করে দিয়েছিল গোটা বিশ্বকে, গোটা বিশ্ববাসীকে বাধ্য করেছিল ঘরের মধ্যে বন্দী থাকতে। পৃথিবীর মানুষ বুঝেছিল লকডাউন জিনিসটা কি, কেমন লাগে বন্দী দশা। গোটা বিশ্বের শহরের প্রত্যেকটি জায়গায় ছিল লকডাউন। তবে এই পৃথিবীতে এমন এক গ্রাম রয়েছে যারা এই প্রথমবার নয়, লকডাউন শব্দটির সঙ্গে পরিচিত হয়েছিল আজ থেকে প্রায় 350 বছর আগে। তারাই প্রথম জেনেছিল কেমন হয় এই বন্দী দশা। 1665 সালে এই গ্রাম ইয়াম পড়েছিল মহামারীর কবরে। অরণ্যের মধ্যে থাকা ছোট এই গ্রামের জনসংখ্যা স্বাভাবিকভাবেই অনেক কম। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এখানে জনসংখ্যা মাত্র 969 জন। ভয়াবহ প্লেগের মহামারীর কারণে ইংল্যান্ডের এই ছোট্ট গ্রাম প্রথম সাক্ষী থেকেছিল লকডাউনের। সংক্রমণ থেকে বাঁচতে নিজেদের ঘরবন্দি করে ফেলেছিল প্রত্যেকে, বাইরের জগতের সঙ্গে বিচ্ছিন্ন করেছিল যোগাযোগ। 356 বছর আগের সময়ের এই কাহিনী পর্যটকদের কাছে এক বিশেষ আকর্ষণের। অতীতের জর্জ ভিকার নামের এক ব্যক্তি লন্ডন থেকে কাপড় নিয়ে এসেছিলেন এই গ্রামে। মূলত তার হাত ধরে এই গ্রামে ঢুকে পড়ে প্লেগের জীবাণু। কয়েকদিনের মধ্যে গ্রামটি জুড়ে শুরু হয় মৃত্যু মিছিল। প্রথমে মারা যান ওই দর্জি, তারপর তার পরিবারের সদস্যরা। কিন্তু ঠিক কোন কারণে মৃত্যু হয়েছিল সেটাই বুঝতে বেশি দেরি হয়ে গিয়েছিল, তাই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল এই গ্রামের বাসিন্দারা। ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে শুরু করে। অল্প জনসংখ্যার এই গ্রামে মারা গিয়েছিল 250 জনের বেশি লোক। মৃত্যু মিছিল এতটাই বেড়ে গিয়েছিল যে কবর খোঁড়ার জন্য মাটি বেঁচেছিল না, তাই যেখানে সেখানে দিয়ে দেওয়া হতো কবর। সাহায্যের জন্য পাওয়া যেত না কাউকে। এমনই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল এই গ্রামকে, যেই ভয়াবহতার আন্দাজ আমরা পেয়েছি সম্প্রতি।